একটা কবুতরের জন্য আমার বাসার সব কবুতর নষ্ট হয়ে যাচ্ছে। আমি এবার যে কয়টা বাচ্চা নিয়ে আসছি প্রত্যেকটা বাচ্চা আমার আগের যে মুরগিগুলা ছিল ওদের থেকে অনেক ভালো। আর এক পেয়ার কবুতর আসলে আমি ছেড়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাদি কবুতর, ওই পেয়ারের মাদি। এ হচ্ছে নর, নরটা হচ্ছে বেগুনি গলা কবুতর। ওকে, এক বছর পরে আজকে ছাড়তেছি, এখন ও কি করে সেটাই দেখবো। বিসমিল্লাহ। এটা কিন্তু ওই কবুতরেরই আপডেট কবুতর। হ্যাঁ, আপনারা যে নোটটা আমি একটু আগে ছাড়লাম ওই কবুতরটাকে আপডেট করে আমি এমন করছি। ওকে, এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। আর যেই কবুতরটা ছাড়লাম ওই কবুতরটার মা ছিল হচ্ছে এই কবুতরটা। মানে শেক দেওয়ার জন্য যতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা ওদের শরীরে নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের কবুতরের বাচ্চাগুলো ছেড়েছিলাম একটা কবুতরের বাচ্চার জন্য আমার বাসার সব, একটা কবুতরের জন্য আমার বাসার সব কবুতর নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন ওই যে পাশের বাসার ছাদে একটা কবুতর বসে আছে, দেখছেন? এই ছাদে কিন্তু মিনিমাম 10 থেকে 12টা কবুতর বসে আছে, কিন্তু দেখা যাইতেছে এখানে একটা, এই যে দেখেন আরেকটা আসলো, দেখলেন? এই যে দেখেন আরেকটা আসলো, তিনটা। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আমার বাসার পুরনো একটা কবুতর, এই বাসার চালে বসতো, ওর দেখা দেখি নতুন যা বাচ্চা আছে সব ওই চালে যেয়ে বসতেছে। তো আমরা যদি আমাদের কবুতরের এই একটা দুইটা কবুতর যেগুলো এমন করে এদেরকে যদি একটু আপনার আটকায় রাখতে পারি তাহলে কিন্তু ভাই আমাদের বাসার কবুতরগুলো এভাবে নষ্ট হয় না। হ্যাঁ, এখন দর্শকবৃন্দ আমার হাতে একটা আচিল মুরগির বাচ্চা দেখতেছেন, আমরা নতুন কিছু আচিল মুরগির বাচ্চা আনছি, এগুলো আপনাদেরকে দেখাই, চলেন। এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা, আরও বাচ্চা আছে, চলেন আপনাদেরকে দেখাই। যে বাচ্চাটা ছিল ওটাকে আগে এখানে রেখে দিই, আচিল মুরগিগুলোকে রাখার জন্য এই খাঁচাটা আপাতত রেডি করলাম, এদেরকে আপাতত এখানে রাখবো। আমাদের এখানে মোট 60টা বাচ্চা আছে, আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে আর ছাড়ি। এটা হচ্ছে সিলভার কালার টাইপের কালার হবে। হ্যাঁ, এই যে দেখেন সিলভার কালার, দেখছেন? এই যে ছাড়লাম, এটা সিলভার কালার হবে মাশাআল্লাহ। এটা হবে হচ্ছে একদম লাল কালার। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাটা, এটা হবে হচ্ছে একদম লাল কালার। আমি এবার যে কয়টা বাচ্চা নিয়ে আসছি প্রত্যেকটা বাচ্চা আমার আগের যে মুরগিগুলো ছিল ওদের থেকে অনেক ভালো, আর ওদেরকে আপাতত এখানে রাখবো, ওরা আর একটু বড় হলে পরে ওদেরকে অন্য জায়গায় আমি পাঠাবো। হ্যাঁ, এটাও মোরগ, এই যে ছাড়লাম আরেকটা মোরগকে, এদেরকে আমি আপাতত এখানেই রাখবো। দেখেন আরেকটা, এইটার কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, এটাও পুরো লাল হবে। হ্যাঁ, একদম লাল টাইপের কালার হবে এটার। এই বাচ্চার জন্য অনেকদিন আমাকে অপেক্ষা করতে হয়েছে, কারণ এই বাচ্চাগুলো আমি যার থেকে নিয়ে আসছি উনি আসলে নর্মালি বাচ্চা কাউকে দেয় না, অনেক রিকোয়েস্ট করার পরে আমি বাচ্চাগুলো পাইছি। এই যে এইটা মুরগি, আমি যে বলতেছিলাম ছোট মুরগি, ছোট দুইটা খালি মুরগি, আমি কিন্তু বেশিরভাগই সবই মোরগ নিয়ে আসছি, ঠিক আছে? ছোট খালি দুইটা মুরগি আনছি, আমার মোরগ বেশি ভালো লাগে তাই সবগুলোই মোরগ নিয়ে আসছি। হ্যাঁ, আর একটা আছে দেখাই, এইটাও মুরগি, এই মুরগিটা আমার কাছে খুব কিউট লাগে, দেখছেন? এটাও কিন্তু মুরগি, ছেড়ে দিই, এই যে ছেড়ে দিলাম। ওরা আপাতত এইখানে থাকবে, এইটাই ওদের থাকার জায়গা আপাতত কিছুদিনের জন্য, এই 60টা বাচ্চা। আর এক পেয়ার কবুতর আসলে আমি ছেড়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাদি কবুতর, ওই পেয়ারের মাদি। এই যে দেখেন চোখ, এই যে মাদিটা, হ্যাঁ, লাল টাইপের চোখের কবুতর, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। হ্যাঁ, এ হচ্ছে মাদি কবুতরটা। এখন নর কবুতরটা দেখাই, নরটা কিন্তু, মাদিটা কিন্তু পুরোনো জাতের কালোওয়ালা কবুতর। হ্যাঁ, এ হচ্ছে নর, নরটা হচ্ছে বেগুনি গলা কবুতর। ওকে, এই পেয়ারটা আসলে আমি ছেড়ে দিব। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফেসবুক পেজে নক দিবেন। এই যে কবুতরটা, ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর দুইটাই। আমি একেবারে পেয়ার মিলে আসলে দিছি যেন বাচ্চা কাচ্চা আপনারা নিয়ে ভালো করতে পারেন। এই কবুতরগুলো বাচ্চা কাচ্চা রেসের জন্য ভালো হবে। হ্যাঁ, আর বাচ্চার মোটামুটি ফ্লাইং টাইমও মোটামুটি খারাপ না, ভালোই পাবেন। আর এইটা আমার বাসার উড়ার কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটাকে আমি অনেকদিন লক রাখছি, বেশ অনেকদিন ধরেই লক। তো আজকে একটু ছাইদা দেখি ও কি করে। কবুতরটা কিন্তু অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ। এই কবুতরটা পাল্লা দিছিলাম, পাল্লা দেওয়ার অনেকদিন পরে আবার আমার বাসায় ব্যাক আসছে। তো এখন ছাইরা দেখি, এটার প্রায় এক বছর ধরে আমি লক রাখছি, এক বছর পরে আজকে ছাড়তেছি, এখন ও কি করে সেটাই দেখবো। বিসমিল্লাহ। আজকে এক বছর পরে কবুতরটাকে ছাড়লাম, এটা পাল্লা দেওয়া হয়েছিল আপনার আরো 2 বছর আগে।
এই যে দেখেন ছাড়ছি, আর সাথে সাথে মনে করেন এই মাদির খাঁচার সামনে এসে ডাকাডাকি শুরু করে দিছে। দেখছেন, এইটা আমার আগে সুন্দরী জাতের একটা কবুতর, এখন আর এগুলা কবুতর খুব একটা নাই। এই যে দেখেন এই সাইডে এইটা ডাকতেছে, আর ভেতরে মাদি গুলা কি করে দেখেন, দেখছেন মাদি গুলা পারে না খাঁচা ভাঙ্গে এসে এটার সাথে জোড়ানে, কারণ মাদি গুলো সিঙ্গেল আছে। আমরা অনেকদিন নর মাদি আসলে একসাথে ছাড়ি নাই, এই কারণে মাদি গুলো এমন করতেছে। ওকে, এটার কি ধরতে পারবো নাকি এখন, ছাড়ছি যে, ট্রাই করে দেখা যাক। আমার ওরকম কবুতর ধরার যে ব্যাপারটা, কিসে ধরবো, তো ধরার সুযোগই দেয় না। আর এইদিকে দেখেন এটারা দেখা বাচ্চা কেমন ভয় পেয়ে গেছে, ও এই খাঁচার কবুতর, এই কারণে ও এসে এই খাঁচায় ঝুলতেছে, ধরে ফেলছি। তো ওরে ওর খাঁচায় রাইখা দেই, আমি ভাবতেছি এই কবুতরটা এবার পাল্লা দিব। ঠিক আছে, এই কবুতরটা এবছর আবার পাল্লা দিব, এই কারণে আমি লাগাই ফেলি। এই যে দেখেন চোখ, মাশাল্লাহ, খুব সুন্দর কবুতর কিন্তু। হ্যাঁ আচ্ছা, ও ছাড়াই থাকুক, আজকে যখন ছাড়ছি ও ছাদে ছাড়াই থাকুক, সেটাই ভালো, তাহলে একটু উড়াউড়ি করবো, অনেকদিন পরে ছাড়লাম, ঘুরাঘুরি করুক, পরে একা একাই ট্র্যাপিং করুক। কারণ হচ্ছে অনেক সময় কবুতর লং টাইম যখন মনে করেন ছাড়া হয় না, তখন ট্র্যাপিং এর অভ্যাসটা ওর কেটে যায়। এই যে উপরে উঠে গেল, দেখছেন একবার ধরাতে একটু ভয় পেয়ে গেছে। আসলে প্রত্যেকটা জাতি আপডেট হয়ে গেছে, আগে মনে করেন যে টাইপের কবুতর ছিল ওর থেকে মনে করেন, যেমন এই কবুতরের এখন আপডেট কিছু কবুতর আপনাদেরকে দেখাই, এটা কিন্তু ওই কবুতরের আপডেট কবুতর। হ্যাঁ আপনারা যে নোটটা আমি একটু আগে ছাড়লাম, ওই কবুতরটাকে আপডেট করে আমি এমন করছি। ওকে, এই যে দেখেন লাল গিয়া রাষ্ট্রে, মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর হয়েছে। হ্যাঁ ছাড়ার পরে বামে যেতেছে, অনেকদিন পরে ছাড়া পাইছে তো ভাই, ওর মন খুবই ভালো, তার মানে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি এই আর কি। কবুতর যখন লং টাইম পরে ছাড়া হয় তখন কবুতর একটা অন্যরকম আনন্দে থাকে, ওর মধ্যে একটা আনন্দ কাজ করে। আমি ভাবছিলাম যে এই কবুতরটা মূল ব্রিডার কবুতর হিসেবে রেখে দিব, পরে ভাবলাম না এই কবুতরটা এই বছর পাল্লা দেই, পাল্লা দিয়ে তারপরে নয় রাখবো। যেই কবুতরটা ছাড়লাম ওই কবুতরটার মা ছিল হচ্ছে এই কবুতরটা, আর বাবাটা ছিল একটা সুন্দরী টাইপের কবুতর। আপনারা দেখেন ওর ওর চোখটা কিন্তু আবার একটু অন্যরকম হয়েছে, ওর মার মতো হয় নাই। হ্যাঁ এখানে মাশাল্লাহ আমরা আসলে আপনার আরেক জোড়া কবুতরের ডিম এনে চেলে দিছিলাম, তো ওরা ডিম মোটামুটি ভালোই শেক দিতেছে, এখন দেখি বাচ্চা ফুটতে কি এরকম সময় নেয়। তুরিবাজ কবুতর গুলার নিচে আমরা অন্য কবুতরের ডিম দিয়ে দিছিলাম, কিন্তু এগুলো এতই ছোট যে এরা ডিমটাও ঠিক মতো শেক দিতে পারতেছে না, মানে শেক দেওয়ার জন্য যতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা ওদের শরীরে নাই, ডিম শেক দিয়ে যে ফুটাবে অতখানি ওদের শরীরটাই নাই। তো খুব চেষ্টা করে বেচারা, অনেক কষ্ট করে ডিম শেক দেয়, তো জিনিসটা দেখে আসলে আমারও খারাপ লাগে। এই যে দেখেন ডিমে জায়গা নেয় না, দেখছেন। তো যাই হোক, ডিমের মধ্যে এখন বসছে, বসে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।